তো হিয়ার এ নিউ ডে এন্ড এ নিউ ব্লগ। আপনাদের ভূত বোলা বস্তু বিশ্বাস করে নে? মানে কি মই বিরাটে বিশ্বাস করো। আর মানে কি এই সায়েন্সের যুগত ভূত বলে কলতে একো নাই। আপনাদের ভাবিব পারে যে সায়েন্সের যুগত কি ভূত, কিন্তু মই আজি এনেকুৱা এটা জায়গা আহিছো, এনেকুৱা এটা হাবিত আহিছো, জঙ্গলত আহিছো, আর পিছফালে মোৰ পিছফালে দেখিব পারে সেই উপর একটা ঘর এটা দেখিছেনে, এই ঘরটো এটা হন্টেড হাউস। তো আজি মই আহিছো, ক্যামেরা পার্সন আছে আমার অপূর্ব, তো এটা আমি গৈ আছো মাঝে মাঝে। আর এই বিশাল হাবির মাজে যোন ঘর দেখিছে সেই 150 বছর পুরনি ঘর, তাকো ব্রিটিশের দিনরে। মানে এটা বলকসুন যাও কি, মানে কি মানে বিরাট হন্টেড হাউস বলে কোয়া হয় আর বলক। যাও পূর্ব বলা উপর যাও বলা, গই থাকো এইফালে এনেক যাব লাগিব। আর উপর আহিলো আর এখানে চাক, এখানে মানে এরিয়াতে গোটে একো কোনো ধরনের একো বাউন্ডারি সাউন্ডারি একো নাই, পুরা ওপেন। আর তো এইফালে এই এই সরু যে গলি দেখছে, গলি মানে উপর আপটু, এই আপটু দিয়ে যাব লাগিব। এইফালে চাক এরিয়া চাক, সব গছ গছ গছ, কি পদ্য এখন হাবি চাক, একদম শুনশান। এটা এইফালে যাওঁ বলক। ইয়াত যোন ঘর আছে এই ঘরটা কার ঘর, কি ঘর, কেনেকুৱা ঘর আমি কোনো নাজানো। তো এটা গৈ আছো, খালি জানো যে 150 বছর পুরনি আর ব্রিটিশের দিনের সেটে। এটা এই ঘর মাই গড, অকলে অকলে এতে আহিব হার্ট ফেল হয় শেষ কসম। ওই সমাধি ক্ষেত্র এটা ওই আহ জলিয়া জলিয়া না জলিয়া জলিয়া। এনেকুৱা ধৰণৰ ঘৰত জীৱনত আহি পোৱা নাছিলোঁ, আজি প্ৰথম এক্সপিৰিয়েঞ্চ কৰিব গৈ আছোঁ, ভিতৰত চাব গৈ আছোঁ কি আছে। আৰু এই ঘৰটোৰ ঠিক সন্মুখতে এক কুলচি নদীটো আছে, তেনেকৈ নদী বৈ আছে এইফালে, আৰু এইফালে ঘৰ। এইটো চাওক আহি পাইছোঁ, এবেণ্ডন ঘৰ হয়, এইটো কোনো মানুহ দুনো কোনো নাথাকে, বছৰ বছৰ ধৰি এনেকৈ আছে ঘৰটো। কি জংঘল চাওক না পৰিৱেশ, এতিয়া ভিতৰত যাব চেষ্টা কৰিম বোলো ওপৰৰ ফালে। আৰু চাওক ঠিক সেই ঘৰটোৰ ওচৰতে এডাল খেজুৰ গছ আছে, আর আপনাদের জানে যে খেজুর গছ আর বগরী গছত কি থাকে। তো চাক এই পরিবেশ আর উপর চাক, উপর চাকে যাব পারি। আর মই যে অলপ আগত কৈছিলোঁ ইয়াত এটা সমাধি আছে চাক, ইয়াত কারোবাক পুতি থোৱা হৈছিল, মানে ইয়াত এটা মৃতদেহ আছে চাক। কোত আছো আমি, কেনেকুৱা এটা ফিল, মানে যোনে অকলে আহে সিহে গম পাব কেনেকুৱা এটা ফিল পাব। ইয়াত এটা উপর যাও বলক চাক, এইবিলাক কাঠৰ চিৰি গোটেই একদম কিমান পুৰণি চাক, দেখিলেই গম পায়। এটা উপর যাও বলক, এটা বলক এই চিৰিটো উপর যাও গৈ আহোঁ কি আছে চাই। ভয়ো লাগিছে, ভয় নলগা নাই, ভয়ো লাগিছে, কিন্তু চিৰিবিলাক কাঠৰ। তো ওপৰত আহিলোঁ এই হন্টেড হাউচটোৰ, মানে কিবা বেলেগ এটা ফিল পাই আছোঁ, ইমান পুৰণি ঘৰ কোনো নাই। আৰু আপোনালোকে চবেই জানে যে বছৰ বছৰ ধৰি যোনটো কোঠা একদম খালী আবদ্ধ হৈ থাকে, সেই তাত কি বস্তু থাকিব পাৰে, কোনে বাস কৰে, তো সেই মানে সেই ফিলবিলাক আহি আছে। আর চাক এইবর চাক গোটে কাঠবর চাক গোটে হয়ে গেছে, খুনে খায় গোটে শেষ। চাক এই গ্লাস চাস ভাঙা আছে, আর এইফালে চাক করিডর এটা আছে। আর করিডরত মেইনলি করিডর কি থাকে সবে জানে, যদি আপনার রাতে আহে যদি ইম্পসিবল, ইম্পসিবল টু সার্ভাইভ। এই এই মানে এখন বন্ধ হয়ে আছে ন, টানিব খুঁজিল ঝাপকা মানে লাগাতে পাইছে এই এই আঙুলিটোত, এই আঙুলিটোত বিদ্যা কৈ আছো কি ভাবছে। ধেমালি কে কৰি আছে, ফালতু ফালতু নকৰিবাচোন, যি কৰা যি কৰা খুলি কৰা, মানে দৰ্জন খুলি থৈ দিয়া। আর একটা বস্তু আপনাদের দেখাই দিও, মানে কি এই যে পোস্টবিল দেখিছে যে, এই পোস্টবিল একদম সেই পুরনিয়ে হয়, আর মানে কি একদম সব সেই গছর মুড়া হয় এইবিলাক, তেনেকে ইয়াত মানে বনোয়াইছে সব একদম সেই আগর যুগর, মানে কি ইয়াতে সিমেন্টের পোস্ট নাই, সব সেই গছর হে। আর আর এই করিডোরটির উপর সব ইয়ে ফুটা এটা আছে, একদম তো হে হে। আর ইয়াত যদি এক রাতি থাকিব দিয়ে ভাই, যিমান লাখ টাকা দিয়ক মই থাকাত নাই। নমস্কার নমস্কার, কি করিলে চাওক এটা একদম খাতারনাক বস্তু দেখিছো চাওক, এয়া কোনে কি কৰিছে আমি নাজানো, আর এই বস্তু নুচু আমি চাওক, কাৰবা কি হাত মাই গড, অপূর্ব
মানে কি এটা মানে মই মই এই বস্তুটো এই এই বস্তুটো মই প্ৰথম দেখা পাইছো ন অপূর্বই বাইরের পর আই আছিল মো ভয়তে তাকে দেখালো কি হয়েছে আশা তার মুখ শুকলা রে গেছে পাগল হয়ে যাব আৰু আপোনালোকে এতিয়ালৈকে বেক চাইডটো দেখা নাছিল ভালকে তো এইটো বেক চাইডটো চাওক একদম পুৰা জংঘল হাবি চাওক ক'ত কি চৰাই চিৰিকটিৰ মাত কিবা এটা ঘৰ এটা আছে এইফালে কি জানা জানো এইটো টেংকিটো আছে দেখোন তো অলপ টাইমৰ কাৰণে তলত আহিলোঁ আৰু মানে কি এইটো চব ঘৰটো ইয়াৰে পৰা এনেকুৱা দেখাত হয় আৰু মানে কি ভাবকচোন এই জংঘলৰ মাজত এনেকুৱা এটা ঘৰত আহিব কোনে বিচাৰিব আমি আহিছোঁ কচোন কিমান পুৰণি ঘৰ একদম টিং চিং চব মামৰে খাই গৈছে গোটেই সেয়া চাওক এইটো একদম হণ্টেড হাউচ মানে হণ্টেড হাউচ বুলি মানে কোৱা হয় একদম জংঘলৰ মাজত দিছ ইজ দ্য পৰিৱেশ আৰু এই হণ্টেড হাউচটোৰ পিছফালে আহিলোঁ তো পিছফালে এনেকুৱা আৰু এটা ঘৰ আছে আছাম টাইপৰ তো চব ভাঙা চিঙা চব দৰ্জা খিৰিকি গোটেই আৰু গোটেই বেছি দিন নাথাকো এনে ভৰ দুপৰীয়া আহিছে ওলাই দিওঁ ইয়াৰ পৰা এনে সময়টো বেয়া এনেও একচুৱেলি যোনটো ঘৰ দেখিছে এই ঘৰটো একচুৱেলি ফৰেষ্টৰ ঘৰ হয় তো কিবা কাৰণত তেনেকৈ এবেণ্ডেণ্ড হৈ আছে মানুহ চানুহ নাই সেইকাৰণে আৰু এইটো দেখিছে দেখাতে গম পায় সেউজীয়া দৰ্জা খিৰিকি মানে ফৰেষ্টৰ তো সেয়াই আৰু তো মেইন কাৰণ হ'ল ফৰেষ্টৰ ঘৰ হয় সেইকাৰণে ইয়াত মানে এনেকুৱা দেখিছে চব জংঘল বননি গোটেই তো সেয়াই আৰু তো তাৰে পৰা ওলাই দিলোঁ হণ্টেড হাউচৰ পৰা চাওক সেই এইটো ওপৰত ঘৰটো আৰু এই চলিটো সমাধি ক্ষেত্ৰটো বেয়া ভয় লাগিছে দে তো এতিয়া ওলাই দিওঁ আৰু এনেও বহুত দেৰি হ'ল তো ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাব অলপ মানে অলপ জমনি কৰিব চেষ্টা কৰিলোঁ অলপ মানে অলপ ক্ৰিয়েটিভ কৰিব চেষ্টা কৰিলোঁ তো কেনেকুৱা পালে জনাব আৰু মানে কি মোৰ ভইচটো অলপ ডাউন পাইছেনে মানে অলপ দুৰ্বল দুৰ্বল টাইপ লাগিছে মোৰ সেইকাৰণে ওলাই দিওঁ ইয়াৰ পৰা তো অৱশেষত শেষ বুলিলে শেষ নহয় আকৌ আৰম্ভ হয় তো সেয়াই আৰু বাই বাই ইয়াত মানে কি ইমানে ভয় লাগে আপোনালোকে ভূত আহি আছা সেয়াই আৰু ভয়ংকৰ ভাই কিবা চাউণ্ড নলগে মাজে মাজে ফালতু কৰা নাই ফালতু কৰা নাই মই